গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নিয়ে কীভাবে ডাটা পোস্ট বিল্ড আপ করতে হয় সেটা শিখি। আমরা আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেমন ধরি আমাদের আজকে টপিকস হচ্ছে গ্লাস, আমরা গ্লাস নিয়ে কাজ করতে চাই। এখন গ্লাসের কতগুলো ইমেজ থাকতে পারে এটা আমরা প্রথমে এই যে গুগলের এখানে সার্চ অপশনে গিয়ে ইমেজে লেখার পরে, সার্চ দেওয়ার পরে দেখবেন যে গ্লাস, বিভিন্ন আইটেমের গ্লাস চলে এসেছে। এখন আমরা প্রথমে চিন্তা করতে পারি যে গ্লাস কয় ধরনের হয়। যেমন আমরা চিন্তা করতে পারি ডিজাইন গ্লাস, আমরা চিন্তা করতে পারি যে ডিজাইন গ্লাস নিয়ে আমরা কাজ করব। তো ডিজাইন গ্লাসের প্রথমে ক্যাটাগরিতে থাকবে ইচিং, হতে পারে উইন্ডো, ডোর, আর্ট, ফ্লাওয়ার, মডার্ন, কিচেন, ইন্টেরিয়র, পার্টিশন, এগুলো প্রত্যেকটাই এক একটা ক্যাটাগরি। আমরা প্রত্যেকটা ক্যাটাগরির উপরে 100টা করে ইমেজ অ্যাকচুয়ালি কালেক্ট করব। কালেক্ট করে এটা দিয়ে আমরা পাওয়ার পয়েন্টে আমাদের যে টেমপ্লেটসটা আছে সেই টেমপ্লেটসের উপর বসিয়ে আমরা একটি ভিডিও বানাবো। তো আমরা প্রথমে ইচিং নিয়ে কাজ করি। ইচিং নিয়ে আমরা দেখছি যে যেটি আমাদের কাছে বেসিক্যালি ভালো লাগে সেই ইমেজগুলোই আমাদেরকে কালেক্ট করতে হবে। যেমন ধরলাম যে এই ইমেজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, সাপোজ আমি এটি সিলেক্ট করব। প্রথমে দেখলাম যে এটি বড় কিনা, এটাও একটা দেখার বিষয়, কারণ এখানে দেখেন 2000 থেকে 3000 রেজুলেশন, দ্যাট মিন্স এটা ভালো ইমেজ, বড় ইমেজ। মিনিমাম দেখতে হবে 1000 থেকে 1000 ইমেজ, মানে 1000 বাই 1000 এরকম সাইজের ইমেজগুলো আমাদের কালেক্ট করতে হবে। এরকম সাইজের ইমেজ আমরা কীভাবে পাবো, এটার একমাত্র আরেকটা টুলস হচ্ছে এই টুলসে গিয়ে তুই সাইজে যাই যে লার্জ ইমেজ যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা বড় বড় সাইজের ইমেজগুলো পাবো। এখন আমরা এই বড় সাইজের ইমেজগুলো থেকে আমরা বেসিক্যালি চুজ করব, কেননা বড় সাইজ ছাড়া আমরা যে কোনো কাজ সহজে করতে পারবো না। দ্যাট মিন্স ভিডিও বানাতে গেলে ইমেজ যদি ছোটো হয় তখন ভিডিওটি ঝাপসা হবে। তো আমরা এটা নিয়ে কাজ করবো। যেমন দেখেন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এখন এটার সাইজ হচ্ছে 1200 বাই 900, এটি খুব ভালো একটা ইমেজ সাইজ। আমি রাইট মাউস ক্লিক করলাম, ওপেন নিউ ইমেজে গেলাম, দিয়ে এখন আমি এটা সেভ দিব। এই দেখেন ইমেজটি বড় আকারে দেখা যাচ্ছে, এখন আমি এটা সেভ দিব একটা ফোল্ডারে, নির্দিষ্ট একটি ফোল্ডারে আমি এটি সেভ দিব। যেমন আমার এখানে আমি ইচ্ছি নামে আগে একটি ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, যার কারণে কুইক অ্যাক্সেসের ভিতরে এই ইচিংটি আমাকে খুব সহজেই দেখিয়ে দিয়েছে। আপনারা প্রথমেও ফোল্ডার তৈরি করে নিতে পারেন, আবার প্রয়োজন বোধে পরেও ফোল্ডার তৈরি করে নিতে পারেন। আমি এই যে গ্লাস ক্যাটাগরির ভিতরে ইচিং নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং এর ভিতরে আমি বিভিন্ন ইমেজ অ্যাকচুয়ালি ডাউনলোড করে রেখেছি। তো আপনারাও চাইলে এই সেভ দিলে এই দেখেন 1200 বাই 900 রেজুলেশনের ইমেজটা আপনারা সেভ করতে পারেন। এইভাবে আপনি 100টা ইমেজ এখানে সেভ করবেন। আপনার প্রাথমিক কাজ হচ্ছে এটা। এই দেখেন এখানে আমার 126টা ইমেজ সেভ করা হয়েছে। এর পরবর্তীতে আপনি একটি খালি টেমপ্লেটসের উপরে, পাওয়ার পয়েন্টের খালি টেমপ্লেটসের উপরে আপনি, যেমন ধরেন এটি একটি খালি টেমপ্লেটস, এটি নর্মাল অবস্থায় আপনার টেমপ্লেটসটা এরকম থাকবে, আপনাকে দেখাচ্ছি নর্মাল টেমপ্লেটসটি কীরকম থাকবে। নর্মালি এরকম একটি সাদা টেমপ্লেটস থাকে, এই সাদা টেমপ্লেটসের উপরে সাধারণত আমরা আমাদের প্রোডাক্টগুলোকে প্লেসমেন্ট করে থাকি। এখন আমরা যে নতুন প্রোডাক্টটি নিয়েছি সেটা আমরা এখানে প্লেস করব। সো আমরা যে ইমেজটা কালেক্ট করেছি সেটা আমরা একটু খুঁজি, কারণ আমি তো এখানে 126টা ইমেজ ডাউনলোড করেছি, তো আমার ইমেজটা খুঁজে পেতে একটু হয়তো সমস্যা হবে। বাট এই যে 1200 বাই 900, এটাকে প্রথমে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে গিয়ে আমি এটা পেস্ট করব, কন্ট্রোল ভি। এখন এটা ইমেজ ছবিটার সাইজ যে 7 বাই 5, এটাকে আমি 5.4 এই সাইজে নিয়ে আসবো। নিয়ে আসলে ইন্টার দেওয়ার পরে এই ছবিটি নর্মাল একটি সাইজে চলে আসবে। এখন এটাকে
কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটি দেওয়ার পরে এটি ইমেজটা একটা কপি তৈরি হবে। আমরা এটাকে ঠিক এই যে নিচের যে বর্ডারটা আছে এই বর্ডার পর্যন্ত বড় করব, এই পাশেও এই যে নিচের যে বর্ডারটা আছে এই পর্যন্ত বড় করব। বড় করে আমরা এই ফরমেটে না ট্রানজিশনে অথবা ফরমেটে থাকার কথা আমাদের পিকচারে একটি ইফেক্ট দিতে হবে। ইফেক্টটা আমরা দেখবো যে কোথায় আছে। ইফেক্টটা দেখার জন্য আমরা কয়েকটা জায়গায় একটু খোঁজাখুঁজি করবো, কারণ ইফেক্টটা এখানে থাকার কথা এখন আমি খুঁজে পাচ্ছি না। এই যে আর্টিস্টিক ইফেক্ট ফরমেটের ভিতরেই থাকে, এই ফরমেটে এখানে দেখবেন আর্টিস্টিক ইফেক্ট, এখানে গিয়ে এই যে এই ব্লারটা আমি দেবো, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সামনের ছবিটাকে প্রমিনেন্ট করা। আপনি দেখবেন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই সামনের ছবিটাকে ফোকাস করার জন্য পিছনে একটি ডিফোকাস দেওয়া থাকে ছবি দেওয়ার জন্য, এই জন্য এটাকে আমি এখানে এস্টাবলিশ করলাম। এরপর আমি এখন দেখতে পাচ্ছি যে আমার আইএসওটা আর নাম্বার ওয়ান ব্র্যান্ড এইটা ঢেকে গেছে। আমি এখানে ক্লিক করবো, আলতো করে ক্লিক করে কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিব, সাথে সাথে এটি উপরে উঠে যাবে। আমি এইভাবে এখানে 100টি প্রোডাক্ট আর কি নিয়েছি। এখন এটিকে আমি দেখবো যে এগুলো সবগুলোই 5 সেকেন্ড পর পর এগুলো র্যান্ডমলি চলে কি না সেটা আমি একটু দেখবো। তো সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ভিউয়ে যাব, ভিউ ডিটেইলস স্লাইড শো অ্যানিমেশন ট্রানজিশনে যাব। ট্রানজিশনে গিয়ে এই দেখেন এখানে দেখা যাচ্ছে আফটার 5 সেকেন্ড পর পর এটা দেখা যাবে। এটা যদি আমি কমাই দিই তাই এটা যদি ওয়ান্স এটা দিই তাহলে এটা 1 সেকেন্ড পর পর চলবে, আর এটাকে আমি এইভাবে 5 সেকেন্ড করে দিব। হ্যাঁ, কখনোই অন মাউস ক্লিক এখানে ক্লিক করা যাবে না, এখানে ক্লিক করা মানে হচ্ছে মাউসে ক্লিক করে করে আমাকে প্রত্যেকটি ধাপে যেতে হবে। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই এখানে, শুধুমাত্র এখানে একটু চিনে দিয়ে বেড়ে আসতে হবে। তারপর আমি একটু চেক করে নেব, এই যে এখানে গিয়ে আমি একটু চেক করে নিই যে আমার এই ছবিগুলো ঠিক আছে কি না। তো আমি দেখছি যে 5 সেকেন্ড পর পর এগুলো পাবলিশ হচ্ছে, দ্যাট মিন্স আমার ভিডিওটা ঠিক আছে, আমার 100টা ইমেজের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। 100টা ইমেজ মানে মিনিমাম 10 মিনিট একটা ভিডিও, তো মিনিমাম আমরা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এরপর আমরা সেভে যাব, সেভে গিয়ে আমরা ইচ্ছিংয়ের একটি ফোল্ডার আমার তৈরি করা আছে। তো আমি এই ইচ্ছিংয়ের এই যে ফোল্ডারটা দেখাচ্ছে এখানে, আপনার যদি না দেখে কখনো তাহলে আপনি কম্পিউটারে গিয়ে আপনার ওই ফোল্ডারে আপনি যে দেখবেন এই যে ইচ্ছিংয়ে আমি গেছি। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট যেটা আমি সেভ করেছি, এখন এটা .ppt মোডে আসছে। এটাকে আমি প্রথমে দুটা মোডে আমি সেভ দিব, এটা হচ্ছে জেপিজি মোড, এটা হচ্ছে ভিডিও মোড। তো আমি প্রথমে জেপিজি মোডে একটা সেভ এখানে সিলেক্ট করলে জেপিজি মোডে, এখন আমি এখানে কন্ট্রোল সেভ করলে এটা জেপিজি মোডে সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করছি না কারণ অলরেডি আমি সেভ করে ফেলেছি, এই জন্য আমি এখন সেভ করছি না। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার ভিডিও অপশনটা নাই, বাট এখানে ভিডিওর একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলেই আপনার এটা ভিডিও হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারেও একটা ppt মোড, এই 2003 এই মোডেও আপনাকে একটা ফাইল সেভ করে রাখতে হবে। তিনটা মোডে আপনি এখানে ফাইলটা সেভ করে রাখবেন, এটাই আপনার কাজ, প্রাথমিক কাজ। তো এরপর আমি ফাইলটাকে এই মোডে সেভ দিয়ে রাখি, আমি নতুন একটি ইমেজ অ্যাড করেছি তাহলে আমি এটাকে এই মোডে সেভ দিয়ে রাখলাম। এরপর আমার কাজ হচ্ছে এভাবে আমি আমার ভিডিও কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যাব। কাঙ্ক্ষিত ভিডিওটি পাওয়া মাত্রই আমি এটাকে ইউটিউবে পাবলিশ করবো, দ্যাট মিন্স এটা আপনি তখন আমাকে আর কি ফরওয়ার্ড করবেন যে আপনি একটি ভিডিও তৈরি করেছেন বা আপনি একটি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেছেন, এখন আপনি সেটা আমার কাছে পাঠিয়ে দেবেন, তখন আমি এটার ভিডিওটা ইউটিউব চ্যানেলে সহ ফেসবুক টুইটার লিঙ্কডিন ইনস্টাগ্রাম সহ যে ধরনের আমাদের পেজগুলো আছে প্রত্যেকটা পেজেই আমি চেষ্টা করব এটিকে পাবলিশ করে দেওয়ার জন্য।
তো সেকেন্ড আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা এই ডাটাটাকে, এখন আমরা তো ভিডিও তৈরি করে ফেললাম, তো আমরা এখন জানতে চেষ্টা করব যে এই যে আমরা ডিজাইন গ্লাস নিয়ে সার্চ দিয়েছি, রাইট? ডিজাইন গ্লাস, কারণ আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, যে @google.com/aw/keywordplannerhome, এখানে গিয়ে আমি প্রথমে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি এখান থেকে কিছু নতুন কিওয়ার্ড পাব। এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা নাও পারতে পারেন, কারণ আপনাদের যদি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড মানে অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট না থাকে তাহলে হয়তো আপনি পারবেন না। তো যদি না থাকে কোনো সমস্যা নেই, আমাকে বললেই হবে, আমি ওইটার কিওয়ার্ড প্ল্যানগুলো আপনাকে বের করে দিব। এখানে ডিজাইন গ্লাস লিখে সার্চ দিলেই আপনি দেখবেন যে এই যে এখানে 103টার মতো ইয়ে চলে এসছে, কিওয়ার্ড চলে এসছে। এখন আমি লোকেশনটাকে কাজ করবো, টার্গেট লোকেশন হচ্ছে আমার বাংলাদেশ না, আরও কয়েকটি দেশ নিয়ে আমি কাজ করি, ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে মরক্কো, তারপর হচ্ছে তুরস্ক, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আপনাদের 10টা অপশন দেখাচ্ছে। সো আমার 10টা কান্ট্রি হয়ে গেছে সেভ। সেভ দিলে আপনি দেখবেন যে আপনার এই কিওয়ার্ডগুলো চলে আসবে, 103টাই আসছে। সো দ্যাট ডোন্ট ওয়ারি, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। এর সাথে একটি ওয়ার্ড যোগ করতে পারেন, গ্লাস, শুধু গ্লাস দিয়ে সার্চ দিলে কী আসতে পারে সেটাও আমাদের দেখার বিষয়। সব মিলিয়ে আমার কিওয়ার্ড আসছে 155টা। আমি ডাউনলোডে যাব, সেভ দেবো ফাইলটা, সেভ দিলাম ফাইলটাকে। ফাইলটা সেভ হওয়া মাত্র এই ফাইলটা নিয়ে এখন আমরা কাজ করব পরবর্তী স্টেপে। সো এই পর্যন্ত আজকে এই ভিডিওটা, আমার মনে হয় ওকে, আমরা নেক্সট ভিডিওতে আবার